ওহো, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কি নিজেকে পেঁচিয়ে রাখলো কান ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া রায় বচ্চন? এদিকে উর্বশীর এ কি রঙের লিপস্টিক, যা নিয়ে হচ্ছে চরম হাসাহাসি। এদিকে বোল্ড লুকে মৃণাল ঠাকুর, এমনই সব বোল্ড আউটফিট এবং হাসির পাত্র হয়েছেন এই সব পরে জনপ্রিয় অভিনেত্রীরা কান ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় দিনে। কে কি পড়ল চলুন জেনে নেওয়া যাক। কান ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় দিন, সেখানে রেড কার্পেটে হাঁটার জন্য উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে নিজের প্রথম লুক হিসেবে বেছে নিয়েছেন একটি ওভার সাইড হুড দেওয়া রূপলি এবং কালো চকচকে গাউনকে। কোমরের কাছে ঝুলছে একটি সুবিশাল কালো রঙের বো। যদিও এই ড্রেস পরে আসাই ভীষণভাবে কটাক্ষিত হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। কেউ লিখলেন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিজেকে জড়িয়ে আসার মানে কি, এমন নানা কটুক্তি। এদিকে নিজের সাজের কারণে এবার ট্রোলড হলো কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী উর্বশী রাউটেলা। এদিন উর্বশীকে দেখতে পাওয়া গেল সাদা এবং নীল রঙের একটি ম্যাচিং আউটফিটে। কাঁধখোলা একটি গাউনেই দেখতে পাওয়া গেল এদিন এই অভিনেত্রীকে। তবে তার গাউনে তাকে সুন্দর লাগলেও তার লিপস্টিক নিয়ে হচ্ছে চরম হাসাহাসি। নীল রঙের লিপস্টিক পরায় ভীষণ হাসির পাত্র হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী উর্বশী রাউটেলা। অভিনেত্রীর পরনে ম্যাচিং একটি হার এবং কানের দুলও দেখতে পাওয়া গিয়েছে। এদিকে সাদা রঙের আউটফিট পরে বোল্ড লুকে হাজির হতে দেখা গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় দিনে মৃণাল ঠাকুরকে। প্রথম দিনই তিনি পৌঁছেছেন, একের পর এক ঝলক দিচ্ছেন তিনি। এবারে সাদা রঙের ফ্লোরাল কাজ করা একটি সুন্দর ওয়েস্টার্ন গাউন পরে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটতে দেখা গেল অভিনেত্রী মৃণাল ঠাকুরকে। সাদা রঙের এই পোশাকের বিভিন্ন জায়গা দিয়ে দেখা যাচ্ছে তার বুকের এবং পেটের বিভিন্ন অংশ। ভীষণ সুন্দর লাগছে এই ড্রেসে অভিনেত্রীকে। এদিকে বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার এবারই প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, আর সেখানে তৃতীয় দিন তার লুক একেবারে নজর কেড়েছে সকলের। একটি ছোট্ট ওয়েস্টার্ন পোশাকে ভীষণ সুন্দর লাগছিল বিশ্ব সুন্দরীকে, সঙ্গে সোনালি রঙের হাই হিলে আরও সুন্দরী হয়ে উঠেছে বিশ্ব সুন্দরীকে। ফ্লোরাল ডিজাইনের এই ড্রেসটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় 3 লক্ষ রুপির মতো, এমনটাই জানাচ্ছে বিভিন্ন মিডিয়া। এদিকে মৃণাল ঠাকুরকে হুডের ড্রেস পরে আবারও দেখতে পাওয়া গিয়েছে রাতের পার্টিতে। তাকে অসম্ভব সুন্দর লাগছিল কানের ফিল্ম ফেস্টিভ্যালে এই পোশাক পরে। এদিকে ঈশা গুপ্তকে সাদা ড্রেসের পর এবার কালো ড্রেসেও ভীষণভাবে সুন্দর লাগছিল দেখতে। কালো একটি গাউন পরে সকলের নজরে এসেছেন আবারও ফিল্ম ফেস্টিভ্যালে হেঁটে অভিনেত্রী ঈশা গুপ্ত। সাদা ড্রেসের পর কালো ড্রেসেও ভীষণভাবে ট্রেন্ডিংয়ে রয়েছেন অভিনেত্রী ঈশা গুপ্ত। তার হালকা সাজে যেন তাকে আরও অপরূপা লাগছে। এদিকে ব্ল্যাক পিঙ্কের রোজকেও দেখতে পাওয়া গেল কালো একটি আউটফিট পরে। ভীষণভাবেই সুন্দর লাগছিল ব্ল্যাক পিঙ্কের এই রোজকে। আপনাদের কেমন লেগেছে এই রোজকে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এই সমস্ত তারকাদের মধ্যে আপনাদের কোন পোশাকটি ভালো লেগেছে তাও জানাতে ভুলবেন না। কান ফিল্ম ফেস্টিভ্যালের কোন লুকটি আপনাদের বেশি পছন্দ হয়েছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।